আল্লাহর পথে ডাকছো যে তুমি সেই সেরা আহ্বান, সেই আহ্বানে জীবন কাটানো, পরম যত্নে সময় কাটানো। ওয়ালাইকুম সালাম আরিফ, কেমন আছো? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো। তোর বাসায় সবাই কেমন আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। তোমার আব্বুকে দেখলাম না নামাজ আসতে। ও আব্বু একটু ব্যস্ত থাকে, তো তবে আব্বুকে বলছি, আব্বু এখন নামাজ পড়ার চেষ্টা করতেছে। মাশাআল্লাহ। আচ্ছা আরিফ, তোমাকে কিছু বই দিয়েছিলাম না? জি ভাই। কি করেছো? ও হ্যাঁ ভাই, বইগুলো অনেক ভালো লাগছে। এরকম বই কি আপনার কাছে আরো আছে? ও হ্যাঁ হ্যাঁ আছে, আমার কাছে আরো অনেক বই আছে। তুমি আমার একদিন আসবে, আমাকে আরো অনেক বই দিবে। হ্যাঁ তো ঠিক আছে, আজকে আসি। আচ্ছা ঠিক আছে, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। ছোট মানুষ তুমি কি বুঝবে ভালো? তুমি জানো সে কি করে? সে তো রাজাকারের বাচ্চা, নামাজ শিবির করে সে, ঠিক জানো না তুমি? কিছু তো ভাইয়া কিছু বলে নাই, বলবে তোমাকে, বলবে সে ঈশ্বর ইঙ্গিতে তোমাকে বুঝাচ্ছে, তোমাকে বুঝতে হবে। আমি আসাদের সাথে দেখি না তোমার। ঠিক আছে তুমি যাও, বাপের সাথে দেখিস তো আসাদটাকে। তোমার জন্য তো আমি বইগুলো আলাদা করে রাখছিলাম। এখানে তোমার জন্য বই আছে। আগে বইগুলো পড়ছো? জি ভাইয়া পড়ছি, অনেক ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, এই যে এখানে তিনটা বই আছে, এগুলো পড়ে আমাকে জানাবা। আর নামাজ পড়ছো তো? জি ভাইয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে তাহলে। কেন বাবা, আরিফের কি সমস্যা? ছেলের খোঁজ খবর তো রাখেন, আপনার ছেলে ওই পাশের পাড়ার আসাদের সাথে ভালোই মেলামেশা করতেছে। আসাদের বিষয়ে জানেন আপনি? কেন আসাদ কি কি সমস্যা? ও কাটা তো চাচা রক কাটার দলের লোক। এবার তুই থাম। ওই আসাদ, আসাদ তো রাজাকারের বাচ্চা, সে জামাত ছিল, সে আছে, সে দায়িত্বশীল জামাত ছিল, এটা আপনি জানেন? আর আপনার ছেলে যদি চলে যায় জঙ্গি সংগঠনে, যদি নাম লেখায়, আর পরবর্তী টিভিতে দেখবেন কান্না ছাড়া কোনো উপায় থাকবে না, সারা জীবন জেলে জেলে কাটাইতে হবে। এখানে বলতেছি এই বিষয়টা সাবধান, আর আছে আপনার সরকারি চাকরিও চলে যাবে, এখানে বিষয়টা লক্ষ্য রাখবেন। আপনাকে বিষয়টা জানালাম, পরবর্তীতে যেন এই সমস্যাটা না হয়, আসাদের সাথে মেলামেশা না হয়। ঠিক আছে বাবা, আমি বাসায় গিয়ে বিষয়টা দেখি, সবাই কথা বলি। পরে আমাদের কিছু করার থাকবে না, চোখের পানি পান খায়। ঠিক আছে স্যার, বিষয়টা লক্ষ্য রাখবেন। আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের কাছের লোক বললাম বিষয়টা। আচ্ছা ঠিক আছে। না এরা তো আমায় চিন্তায় ফেলাই দিল। যাই আগে বাড়ি যাই, আরিফের সঙ্গে কথা বলতে হবে, না হলে অনেক বড় সমস্যা হতে পারে। যাই দ্রুত বাড়ি যাই। ও ভাইয়া তো হচ্ছে পাশের পাড়ায় মেসে থাকে, ভাইয়া তো অনেক ভালো, ভাইয়া তো নামাজ পড়তে বলে অনেক সুন্দর সুন্দর বই দেয় পড়তে। তুমি ভালো মন্দ কিছু বোঝো? আসাদ কি করে সেটা তুমি জানো? সে তো শিবির করে। আজকে যদি কিছু একটা হয়ে যায়, দেশের রাজনৈতিক পরিস্থিতি তুমি বোঝো না, আমার তো চাকরিতে চলে যেতে পারে।
তোমাকে আমি স্পষ্ট করে বলে দিচ্ছি, যদি আসাদের সঙ্গে ফারদার আবার মিশো, কথা বলো, তা তোমার ব্যাপারে কঠোর শাস্তি দেব। তুমি বাড়ি থেকে বেরোতে পারবে না, নতুবো তোমাকে বাড়িতে আটকে রাখবো, তোমার লেখাপড়ার সকল খরচ বন্ধ করে দেবো। এখন তুমি সিদ্ধান্ত নাও তুমি কি করবে। যাও, তোমার আম্মুকে পাঠিয়ে দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছো? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো মন খারাপ নাকি? হ্যাঁ ভাইয়া, কিভাবে যে বলি, বাসায় একটু বকাঝকা করছে তো। কেন না, ওই যে আপনার সঙ্গে মিশতে নিষেধ করছে, আপনি নাকি শিবির করেন, এসব বলছে আর কি। ও তাই? হ্যাঁ। আচ্ছা সমস্যা নেই, তুমি এটা নিয়ে একদম টেনশন করো না, আমি তোমার পরিবারের সাথে কথা বলবো। হ্যাঁ ঠিক আছে, চিন্তা করো না তুমি, আমি তোমার আবুর সাথে কথা বলবো। হ্যাঁ সমস্যা নেই, তুমি নিশ্চিন্তে থাকো, দেখা হবে। হ্যাঁ ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। নাম চিনলাম না। আমি আসাদ, আরিফ বাসায় আছে। ও আপনি সেই আসাদ? জি। ঠিক আছে, ভিতরে আসুন। আপনি বুঝেন না বর্তমান দেশের পরিস্থিতি। আমি চাচ্ছি না যে আমার পরিবারে এই ধরনের ঝামেলা পড়ুক, কোন রাজনৈতিক ঝামেলা হোক, আমার ছেলে রাজনীতির সঙ্গে জড়িত হোক। সে ভালো ছাত্র, সে ভালো পড়াশোনা করবে, ভালো জায়গায় পড়াশোনা করবে। আমি চাচ্ছি না যে আপনার সঙ্গে মিশে ছেলেটা নষ্ট হয়ে যায়। আসলে একটা ছেলেকে তার নীতি নৈতিকতা ঠিক রাখার জন্য তো তার সঙ্গের প্রয়োজন হয়। না না, দরকার নাই আমার, আমাদের পরিবার ভালো নীতি নৈতিকতা আছে। আমার সন্তানকে কিভাবে ভালো রাখতে হয় এটা আপনাকে বলতে হবে না, এটা আমাদের ভালো জানা আছে। আচ্ছা আঙ্কেল, আপনি যেহেতু চাচ্ছেন না আমি তাহলে আরো সাথে মিশবো না, তবে ওকে একটু দেখে রাখবো। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নাই, আপনি ভালো থাকেন, আমিও ভালো থাকি, এটাই বেটার। আচ্ছা ঠিক আছে। আর পিতামাতা তো চায় ছেলেমেয়ের ভালো, চাই একটু সামান্য বকাঝকা করছে তোর ভালোর জন্য, তা এইদিকে আয় বস, একটু গল্প করি, সামান্য তো সামান্য সময় ব্যয় করি, আয়, সব ঠিক হয়ে যাবে। আসো আসো, সব ঠিক হয়ে যাবে, আসো। কই গেল?
আরিফ আসো, রুমে আসো। আরে অন্ধকার এখনো ঘুম থেকে ওঠেনি, অন্ধ কেন রুমে? আরে আরিফ, এ কি অবস্থা তোমার, কথা বলতেছ না কেন? এ আদিবা তুমি কোথায়? এ তোমার কি হয়েছে? আল্লাহ আল্লাহ, কি অবস্থা? এ তোমার কি হয়েছে? আপনি হয়তো অবাক হচ্ছেন, কিন্তু আপনাদের অখেয়ালে আপনাদের আশেপাশের পরিবেশের কোনো কারণে মিশে গিয়ে সে হয়তো মাদকাসক্ত মৃত্যু করেছে। কিন্তু তা তো এরকম হওয়ার কথা না, সে তো আমার কেয়ারে ছিল, তার পরিবার কেয়ারে ছিল, তার মা তার খোঁজ নিয়েছে, সে তো মেধাবী স্টুডেন্ট, সে তো ভালো ছাত্র, তার রেজাল্ট ভালো এবং সে তো ভালো ছিল, এরকম তো কথা না। সে এখন অধিক মাত্রায় মাদক গ্রহণ করার কারণে বেশি অসুস্থ হয়ে পড়েছে, যদি আপনি তাকে সুস্থ করতে চান তাহলে তার দীর্ঘমেয়াদী চিকিৎসা দরকার আছে, আর সেই জন্য তাকে জরুরি ভিত্তিতে কোনো মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে নিয়ে যাওয়া জরুরি। আপনি যদি চান আমি আপনাকে একটা ভালো মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের সাথে যোগাযোগ করে দিতে পারি। স্যার ভুল তো আমারই ছিল, স্যার যেভাবে হোক আমার সন্তানকে বাঁচাতে হবে, আপনি একটা ব্যবস্থা করেন, যেহেতু ভুল হয়ে গেছে এখন তার নিরাময় প্রয়োজন। কোথা থেকে যে কি হয়ে গেল, আমার বড় ছেলেটা মেধাবী ছাত্র ছিল, ওর মার অনেক বড় স্বপ্ন ছিল সে ডাক্তার হবে, দেশ জাতির সেবা করবে, কিন্তু আজকে কি হয়ে গেল? ছেলেপিলেদের দোষ দিয়ে লাভ নেই ভাই, এলাকার বদরুলে গ্রুপের সাথে মিশে আপনার ছেলে নষ্ট হয়ে গেছে। বদরুল গ্রুপ এলাকার তরুণ মেধাবী ছাত্রদেরকে নষ্ট করার জন্য তারা ঐক্যবদ্ধ হয়েছে। তোমার ঠিক কথাই গেছে, এরা শুধু সন্ত্রাসই করে না, মাদকও সাপ্লাই করে। শুধু কি মাদক, এরা তো এলাকায় আলেম ওলামাদের সাথে বেয়াদবি করা শুরু করছে, যেখানে একটু ভালো কথা হয় যারাই ইসলামের কথা বলে তাদের বিরুদ্ধে এরা উঠে পড়ে লাগে, তাদের সাথে কি করা যায়, খারাপ ব্যবহার করা যায় সেগুলো পরিকল্পনা করে তারা। আসলে ভাই আমি তো জানতাম না আরিফ আসাদের সঙ্গে মিশে, আসাদের মতাদর্শ যাই হোক না কেন সে কিন্তু অনেক ভালো ছেলে, আসাদ তো নামাজ পড়ে, তবে বর্তমান ছাত্রদের নীতি নৈতিকতা ঠিক রাখার জন্য ছাত্র শিবিরের বিকল্প কিছু দেখি না। তুমি তো তখন বাহিরে ছিলা আর আমি বিষয়টা তোমাকে জানাইনি, ভাবছিলাম ওটা তখনই শেষ হয়ে যাবে, আর ওই বদরুল সে তো আসাদ বিষয়ে আমাকে অনেক ভুলভাল বুঝিয়েছিল, তারা আমাকে হুমকিও দিয়েছিল, দেশের রাজনৈতিক পরিস্থিতি খারাপ, আমি সরকারি চাকরি করি, বিষয়গুলো ভেবে আমি তখন আসাদের সঙ্গে খুবই খারাপ ব্যবহার করছি। বাবা আসাদ তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করছি, দুর্ব্যবহার করছি, যেটা আমার উচিত হয়নি, যার খেসারত আজকে আমাকে দিতে হচ্ছে, তুমি আমাকে ক্ষমা করে দিও। না কেন, এখানে ক্ষমা যাওয়ার কি আছে, আপনি আপনার ভুলটা বুঝতে পেরেছেন এটাই অনেক। জি বাবা, আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমার দ্বিতীয় ছেলে আবির সেও ভালো স্টুডেন্ট, ওর মায়ের যে স্বপ্ন ছিল ডাক্তার হবে, আমি চাই যে এই সন্তান সংগঠন করুক, ছাত্র শিবিরে যোগ দিক এবং তুমি একে সংগঠনে নিয়ে নাও, একে তুমি নিজের ছোট ভাই হিসেবে দেখবা, এটা আমার অনুরোধ, তুমি রাখবা। আমি চাই যে আগে যেভাবে তুমি দেখতা আমার বড় ছেলেকে, সে একইভাবে আরো ভালোভাবে আমার ছোট ছেলেকে একটু খোঁজ খবর নিবা। আর যাই হোক, আমি মনে করি প্রত্যেক বাবা মার উচিত তাদের সন্তানদের ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে যুক্ত করা, আর যাই হোক ছেলে ভালো মানুষ হবে, সে নৈতিক ভাবে গড়ে উঠবে, দেশের জন্য কাজ করবে, সে খারাপ মানুষ হবে। এই জীবনকে গড়বো বলে বারে বারে তার
কাছে আসি সংগঠনকে ভালোবাসি আমি সংগঠনকে ভালোবাসি এই জীবনকে গড়ব বলে বারে বারে তার কাছে আসি সংগঠনকে ভালোবাসি আমি সংগঠনকে ভালোবাসি সংগঠনকে ভালোবাসি আমি।